শুভেচ্ছা স্বাগত জব খেলার সাথে আছি জহিরুল ইসলাম আর শুরুতেই জানাবো শিওর কর্নার পর পরিবর্তন আসতে পারে বল শাইনিং আইনে বিকল্প কৌশল নিয়ে হোমওয়ার্ক আবু জায়েদ রাহিম তিন বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল আরো কঠিন শাস্তির দাবি সাবেকদের সাকিবের ব্যাট নিলামে তুলে আলোচনায় অপশন ফর অ্যাকশন শারক নিলামে তুলে অবদান রাখতে চান আরও ক্রীড়াবিদ করোনার বিরতিতে ধারাবাহিকতা হারাতে পারেন শুটাররা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলছেন বাকি ক্রিকেট বলে সুইং পেতে উজ্জ্বলতা বা বল শাইনিংয়ে গুরুত্ব দেন পেসাররা তবে করোনা পরবর্তী সময়ে পরিবর্তন আসতে পারে আইনে আভাস দিয়েছে আইসিসি থুতুর ব্যবহারে বল শাইনিংয়ের প্রক্রিয়া নিষিদ্ধ হলে বিকল্প কৌশল কী হবে আবু জায়েদ রাহির ধারণা ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে আইসিসি বিকল্প হিসেবে প্রস্তাবিত হতে পারে পলিশের ব্যবহার ২২ গজে পেসারদের অন্যতম অস্ত্র সুইং বলের এক পাশ উজ্জ্বল ও অন্য পাশ মলিন হলেই মেলে ভালো সুইং এটা করতে পেসাররা ব্যবহার করেন থুতু করোনা পরবর্তী সময়ে সুস্থ থাকতে এই নিয়মে পরিবর্তন আনতে পারে আইসিসি বিশ্বের তারকা পেসাররা সবাই চিন্তিত টেস্টে গত এক বছরে বাংলাদেশের নির্ভরতার নাম আবু জায়েদ চৌধুরী রাহি গতি চেয়ে তার মূল অস্ত্র সুইং সে কারণে তার চিন্তাটা একটু বেশি তুতুটা হয়তো বা এই এক বছর দুই বছর যতদিন ধরে ভ্যাকসিন বা কোন ধরনের রোগ প্রতিরোধ কিছু না আসে ততদিন পর্যন্ত তো এটা রিস্ক তুতু দেওয়া গাম লাগানো শাইন আমাদের জন্য আবশ্যক কারণ যদি বলের শাইন না হয় তাহলে মানে একটা অর্ডিনারি হয়ে থাকবো আইসিসি বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছে বৈধতা দেয়া হতে পারে এমন কিছু যা আগে বল টেম্পারিং এ পড়তো ভিন্ন পদ্ধতিতে বল পলিশের ব্যবস্থা আসতে পারে রাহির বিশ্বাস বোলারদের কথা মাথায় রেখেই উদ্যোগ নেবে আইসিসি বিকল্প কোনো ব্যবস্থা থাকলে মনে হয় আমার কোনো সমস্যা হবে না যেমন ধরেন শো পলিশ অথবা ময়েশ্চারাইজার অথবা এরকম কিছু একটা মনে হয় এলাও করবে কারণ একদম শাইন ছাড়া তো বোলিং করা সম্ভব হবে না ক্রিকেটকে রক্ষা করার জন্য যেমন করোনার পর নানা উদ্যোগ নিতে হবে আইসিসি বোর্ডগুলোকে তেমনই নিজেদের নিরাপত্তায় সতর্ক থাকতে হবে ক্রিকেটারদের রাহির বিশ্বাস দুয়ে মিলে করোনার পর দ্রুত নতুন করে নতুন উদ্যমে এগিয়ে যাবে ক্রিকেট মাজহারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছে উমর আকমল বাজিকরদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের তথ্য গোপন করার কারণে এই নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড উমরের নিষেধাজ্ঞায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেকরা দাবি তুলেছেন আরও কঠিন শাস্তির সাকিবের বিশ্বকাপের ব্যাট নিলামে তুলে আলোচনায় এসেছে অনলাইন প্ল্যাটফর্ম অকশন ফর অ্যাকশন যেটি দাঁড় করিয়েছে আমরাই বাংলাদেশ নামে একটি সংগঠন মাশরাফি লিটন তাসকিনদের স্মারকও উঠছে নিলামে বাংলাদেশের নিলামের বিষয়টির পরিচিতি না হওয়ায় সমস্যা পোহাতে হচ্ছে জানিয়েছেন আমরাই বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা আরিফার হোসেন করোনা পরিস্থিতিতে কষ্টে রয়েছেন দুস্থ খেতে খাওয়া মানুষ তাদের পাশে দাঁড়াতে ব্যাট নিলামে তোলেন সাকিব সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে অনলাইনে হয় নিলাম অকশন ফর অ্যাকশন প্ল্যাটফর্ম সারা ফেলে বিশ্বকাপের ব্যাট নিলামে তুলে ৫ লাখ ভিত্তিমূল্যের ব্যাট শেষ পর্যন্ত বিক্রি হয় ২০ লাখ টাকায় উন্নত বিশ্বে সরাসরি কিংবা অনলাইন অকশনের রয়েছে বৈধতা আছে বিপুল জনপ্রিয়তা
বাংলাদেশে তেমনটা নেই। দেশে প্রথমবার এমন নিলামে বেগ পেতে হয়েছে, কিছু ভুল ত্রুটি হয়েছে, প্রশ্নের জন্ম দিয়েছে। নানা সমস্যার মাঝেও মানুষের কল্যাণে উদ্যোগ চালিয়ে যাবেন আয়োজকরা। আমরা কেউই প্রফেশনাল না, আমরা যেমন বাইরের অকশনগুলো দেখি ওইভাবে আমরা প্রফেশনাল জিনিসগুলো করতেও পারিনি। আমাদের কাছে কোনো প্রোটোকল ছিল না, কোনো নিয়ম ছিল না যে এভাবে করতে হবে। সুতরাং যারা অকশনের জন্য জিনিসটা দিয়েছে তারাও বুঝেছে ব্যাপারটা, যারা বিট করেছে তারাও বুঝেছে ব্যাপারটা, এবং যারা দর্শকরা ছিল তারাও বুঝেছে ব্যাপারটা যে এটা আসলে এমন একটা অবস্থা দেশের, পুরো ওয়ার্ল্ডের এমন একটা সিচুয়েশন, এইভাবে ম্যানুয়ালি না করলে হবে না। মাশরাফি, লিটন, সৌম্য, তাসকিনের স্মারকও এই প্ল্যাটফর্ম থেকে নিলামে তোলা হবে। 30 এপ্রিল লিটনের ব্যাট নিলামে ওঠার কথা। ধাপে ধাপে একটা একটা করে হবে নিলাম। কেউ বলছে 1971 সালে জর্জ হ্যারিসন এবং রবি শঙ্কর বাংলাদেশকে নিয়ে যে কনসার্টটা করেছিল সেই কনসার্টের অরিজিনাল রেকর্ডটা তার কাছে আছে। কেউ বলছে তার কাছে আছে হচ্ছে বেগম রোকেয়ার ব্যবহৃত কোনো একটা জিনিস। সুতরাং সব জায়গা থেকে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। এখানে আর্থিক কোনো লাভ নেই অকশন ফর অ্যাকশনের কর্তাদের। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুলে দেন মালিকদের কাছে, তারপর তা ব্যয় হয় জনসেবায়। অকশনের তালিকায় আছে অন্য অঙ্গনের তারকাদের স্মারকও। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলফাজ আহমেদের সাফ ফুটবল জেতানো জার্সি নিলামে ওঠার অপেক্ষায়। এক ভিডিও বার্তায় জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক সবাইকে নিলামে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি নিলাম শুরু হয়ে গেছে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে করোনা সংকটে সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে। করোনা ভাইরাসের যে দুর্যোগ অবস্থায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার একটি ক্ষুদ্র প্রয়াস, আমার জীবনের স্মরণীয় জাতীয় দলের সাব গেমস চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার গোল করা এই জার্সিটি আমি দেশের জন্য উৎসর্গ করব। 18 বছর ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের একটি অনন্য স্মৃতি সাব চ্যাম্পিয়নশিপ 2013 ফাইনাল খেলার জার্সিটি নিলামে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিলাম থেকে অর্জিত অর্থ করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করব। টানা খেলার বাইরে থাকায় করোনা পরবর্তী সময়ে খেলোয়াড়দের ধারাবাহিকতার ঘাটতি হতে পারে বলে মনে করছেন দেশের শুটার আব্দুল্লাহিল বাকি। ঘাটতি পূরণে ফেডারেশনের উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন তিনি। কোভিড-19 থাবায় ক্ষতবিক্ষত ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবল, হকির মতো দলীয় খেলাগুলো যেমন বন্ধ, তেমনি শুটিং অঙ্গনও স্থবির। সামাজিক নিরাপত্তার স্বার্থে খেলোয়াড়রাও ঘরে বসেই খোঁজ খবর রাখছেন। আবার কবে ফেরা হবে শুটিং রেঞ্জে জানা নেই কারোই। মেতে ভারতে ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল, করোনা সংকটে সেটা বাতিল হয়ে গেছে। সাথে টোকিও অলিম্পিকের মতো ইভেন্ট স্থগিতে হতাশা ভর করেছে খেলোয়াড়দের মাঝে। অন্যান্য দেশের শুটাররা বিকল্প উপায়ে নিজেদের ঝালাই করার সুযোগ পেলেও বাংলাদেশে এখনো সেটা সম্ভব হয়ে ওঠেনি। অনেক বেশি পার্সোনালি শুটিং করা শুরু করেছে নিজস্ব বাসা, যেটা সবচেয়ে বড় মানে শুটিং দিনে সবচেয়ে ভালো দিক, মানে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারবে, একটু হলেও কন্টিনিউ করতে পারবে নিজের বাসায়। এটা আসলে বাংলাদেশে পর্যন্ত সম্ভব না, যেটা আমরা কভার করার চেষ্টা করব বা করার কোনো ওয়ে নাই আসলে। টানা বিরতিতে এখন শঙ্কা জাগছে খেলোয়াড়দের ধারাবাহিকতার। এমন অবস্থা চলতে থাকলে বাংলাদেশের শুটিংয়ে ধস নামবে বলে আশঙ্কা বাকির। তবে ভবিষ্যতের একটা গাইডলাইন তৈরির কথা বলছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। এই প্যান্ডেমিক সিচুয়েশন যতদিন না ঠিক না হয়, আমরা এ পরবর্তীতে কি করতে পারি, কি সিচুয়েশন হতে পারে, এগুলো হলো সব কিছু একটা অপেক্ষার মাধ্যমে আমরা রয়ে আছি। এই অপেক্ষাটা যদি যেদিন শেষ হবে সেদিনই বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আবার পরবর্তী নতুন করে শুরু করতে পারবো। কিন্তু এখন যে প্র্যাকটিসটা থেমে গেল, এই প্র্যাকটিসটা কীভাবে আবার শুরু করা যেতে পারে, আমরা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রাখছি অ্যাথলেটদের কাছে, কোচদের কাছে, কর্মকর্তাদের সাথে। প্র্যাকটিস যদি অনেকদিন বন্ধ থাকে সেটা আমার মনে হয় সেটা যে কোনো ডিসিপ্লিনের জন্য অনেক বড় প্রবলেম হবে, শুটিংয়ে অনেক ধরনের প্রবলেম হবে। সেটা হয়তো আমরা ব্যক্তিগতভাবে নিজে নিজে ভাবে কোনো শুটিংয়ে কোনো পদক্ষেপ নিতে পারছি না বা নিচ্ছি না এখনো। বিশ্ব মহামারীর এমন পরিস্থিতিতে সকল খেলোয়াড়কে মানসিকভাবে শক্ত থাকতে বলছেন খেলোয়াড়রা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব ধরনের ক্রিকেট থেকে 3 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন উমর আকমল। বাজিকরদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের তথ্য গোপন করার কারণে এই নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
উমরের নিষেধাজ্ঞায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেকরা, দাবি তুলেছেন আরও কঠিন শাস্তি। ম্যাচ ফিক্সিং ইস্যুতে অবধারিতভাবে সবার আগে নাম চলে আসে পাকিস্তানের। সেলিম মালিক, আমির আসিফ, সালমান বাটের পর এবার তালিকায় নতুন নাম উমর আকমল। আকমল ব্রাদার্সে সবচেয়ে প্রতিভাবানের তকমা নিয়ে অভিষেক 2009-এ। ডানেডিনে সাদা পোশাকে অভিষেকেই সেঞ্চুরি, কিন্তু এরপর ব্যাটিংয়ের চেয়ে শৃঙ্খলা ইস্যুতেই বেশি সময় কেটেছে আকমল ভাইদের কনিষ্ঠজনে। 11 বছরের ক্যারিয়ারে অর্জনের চেয়ে বেশি মনোযোগ বিতর্কে, ব্যাটিংয়ের চেয়ে আগ্রহ বেশি ব্যাটিংয়ে। এর আগে 2015 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে গড়া পেটার প্রস্তাব পাওয়ার কথা আকমল জানিয়েছিলেন এক টেলিভিশন সাক্ষাৎকারে। হেড কোচ মিকি আর্থারের সমালোচনা করে নিষেধাজ্ঞা পেয়েছিলেন 3 মাসের জন্য। ফিটনেস টেস্টে ব্যর্থ হয়ে ক্ষোভ ছেড়েছেন ট্রেনারের ওপর। তবে এবার বিষয়টি গুরুতর। পাকিস্তান সুপার লিগের 5ম আসর শুরুর আগে ম্যাচ পাতানো সংক্রান্ত তথ্য পান উমর। অ্যান্টি করাপশন কোড অনুযায়ী সে তথ্য বোর্ডকে জানাননি। এরপর 20 ফেব্রুয়ারি থেকে তাকে সব ধরনের ক্রিকেট থেকে বরখাস্ত করা হয়। পিসিবির আনা অভিযোগের বিরুদ্ধে আপিল না করায় শুনানি হয়নি। সরাসরি শাস্তি দেয় ডিসিপ্লিনারি কমিটি। সিনিয়ররা যে ভুল করে সেটা থেকে নতুনরা কিছুই শিখছে না। আমি পরামর্শ দেব ম্যাচ ফিক্সিং এ জড়িতদের আরো কঠিন শাস্তি দেওয়ার জন্য, না হলে পাকিস্তান ক্রিকেট এমন অবমাননা থেকে কখনো মুক্ত হতে পারবে না। আপিল করেননি, পরিস্থিতি বলছে 16 টেস্ট, 121 ODI ও 84টি T20-তে থেমে যেতে হচ্ছে আকমলকে। তার নিষেধাজ্ঞায় আবারও কালো ছায়া পাকিস্তান তথা পুরো ক্রিকেট বিশ্বে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রানের খেলা ক্রিকেটে পেসারদের প্রায় অসহায় বানিয়ে ফেলার আয়োজন সম্পূর্ণ হয়েছিল, তবে গবেষণা দেখাচ্ছে আশার আলো। মিডল অর্ডারে ইয়র্কারকে হিসেবের বাইরে রাখলে শর্ট বলই সবচেয়ে কার্যকর বলছেন গবেষকরা। ওয়ানডেতে ঘুমপাড়ানি, বোরিং মিডল ওভারের দিন শেষ। সীমিত ওভারের ক্রিকেটে অসহায় ব্রাত্যপ্রায় পেসারদের জন্য নতুন সম্ভাবনা খুঁজে পেয়েছেন গবেষকরা। তথ্য উপাতের জন্য বেশি দূর যেতে হয়নি, 2019 বিশ্বকাপের পরিসংখ্যান বিশ্লেষণ করে তারা পেয়েছেন নতুন একমাত্রা। আসরে মিডল ওভারে সবচেয়ে বেশি রান শর্ট বল থেকে এলেও ইয়র্কারকে হিসেবের বাইরে রাখলে গড় বিবেচনায় এই শর্ট লেন্থ বলই দিয়েছে সর্বোচ্চ ব্রেক থ্রু। এই কৌশলে বিপদও আছে, মিডল ওভারে মোট ওয়াইডের 44% এসেছে শর্ট বল থেকে। এছাড়া রয়েছে অ্যাগ্রেসিভ শর্টের বিপদ, হুক পুল কাট, মারমুখী ব্যাটসম্যানদের পছন্দের তালিকায় সবার উপরে এই বাউন্সারি। শর্ট বলে প্রায় 200 স্ট্রাইক রেটে রান তুলেছেন অনেকে। পরিস্থিতি আবার ভিন্ন হতে পারে শট ঠিক মতো ব্যাটে না লাগলে, ডিপ মিড উইকেটে কিংবা ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে অনেককে। আক্রমণাত্মক অধিনায়কেরা তাই লুফে নিয়েছেন আক্রমণাত্মক কৌশলই, অনসাইডে চার ফিল্ডার সাজিয়ে পেসারদের উদ্বুদ্ধ করেছেন শট ডেলিভারির জন্য। চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে যে কাজ করেছেন লিয়াম প্লাঙ্কেট, মার্কুট, রানার্স অফ নিউজিল্যান্ডের পক্ষে গ্র্যান্ড হোম ফার্গুসন, জিমি নেশাম। ইয়র্কারকে হিসেবের বাইরে রাখলে বাকি সব লেংথে যখন 48 বল প্রয়োজন হয় উইকেট তুলে নিতে, সেখানে প্রতি 20 শট বলে সাফল্য পেয়েছেন পেসাররা। ঘন্টায় 85 মাইল বা তার চেয়ে বেশি বেগে ধেয়ে আসা বলে ব্যাটসম্যানরা নিয়ন্ত্রণ হারাবেনি। বিষয়টি বুঝতে পেরে যারা দেরি করেছেন তাদের ব্যস্ত সময় কেটেছে 22 গজ আর প্যাভিলিয়নে আসা যাওয়ায়। আর যারা বুঝেছেন আগে, দিন শেষে সেসব সাহসী ঘুম হারাম করেছেন বাকিদের, উপভোগ করেছেন সাফল্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবার জানাবো ফুটবলের খবর। সেরিয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার, আর অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। তবে লিগ শুরুর জন্য অপেক্ষা সরকারের অনুমতির। অন্যদিকে স্পেন সরকার নিতে চাইছে না ঝুঁকি, অনিশ্চয়তায় তাই চলতি মৌসুমের লা লিগা। স্বাভাবিকতার দিকে ফিরছে ইতালি। মৃত্যুর মিছিল যদিও পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু জীবনযাত্রা সচল রাখতে উদ্যোগী দেশটির সরকার। লকডাউন শিথিলের ঘোষণার সঙ্গে সেরিয়া পুনরায় শুরুর অনুমতিও মিলেছে।
প্রধানমন্ত্রী জুজেপ্পে কন্তে ঘোষণা দেন 4 মে থেকে সেরিয়ার দলগুলো ব্যক্তিগত অনুশীলন ও 18 মে থেকে শুরু করতে পারবে দলগত অনুশীলন। তবে অনুশীলনে অন্তত 2 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। 27 মে থেকে 2 জুনের মধ্যে সেরিয়া মাঠে গড়ানোর আশা কর্তৃপক্ষের। অনেক ইতালিয়ানের মতো আমিও ব্যথিত হয়েছিলাম এদেশের ফুটবল বন্ধ হয়, কিন্তু সমর্থকদের বুঝতে হবে অন্য কোনো বিকল্প ছিল না। নিরাপত্তা নিশ্চিত করে এখন যত দ্রুত সম্ভব সেরিয়া মৌসুম শেষ করতে চাই। জার্মানি সবার আগে ফুটবল ফেরানোর সিদ্ধান্ত নেয়, সেখানে যোগ দিয়েছে ইতালি, কিন্তু স্পেন সেই ঝুঁকি নিতে রাজি নয়, তাই দ্রুত সেখানে ফুটবল ফেরার সম্ভাবনা কম। গ্রীষ্মের আগে নাও শুরু হতে পারে লা লিগা, সেক্ষেত্রে অনিশ্চিত চলতি মৌসুমের ভবিষ্যৎ। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে তেমনই আভাস। আমি বলতে পারছি না গ্রীষ্মের আগে পেশাদার ফুটবল শুরু করা যাবে, এটা মূর্খতা হবে। এই পরিস্থিতির মুখোমুখি আমরা আগে কখনো হইনি। ভাইরাসের ভ্যাকসিন আসার আগে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, করোনা ভাইরাস খুবই মারাত্মক। এদিকে ইংলিশ ক্লাবগুলো সব ফুটবলারদের 1 জুন ট্রেনিং এ ফেরার নির্দেশ দিয়েছে, কিন্তু সমস্যা হলো করোনা প্রকোপে অনেক ফুটবলার আছেন নিজ দেশে। এ অবস্থায় ভ্রমণ করে যুক্তরাজ্যে পাড়ি জমানো হবে ঝুঁকিপূর্ণ। তবে নিরুপায় ক্লাবগুলো, ইউএফএর নির্দেশ 3 আগস্টের মধ্যে শেষ করতে হবে লিগ, সেক্ষেত্রে জুলাই লিগ শুরুর পরিকল্পনা করলে ম্যাচ ফিটনেসের জন্য অন্তত 1 মাস আগে থেকে ট্রেনিং করতে হবে। 9 মে বুন্দেসলিগা শুরুর সিদ্ধান্ত হলেও এতে খুশি নয় জার্মানির ফুটবল ফ্যানরা। অনেকেই মনে করছেন বর্তমান অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বুন্দেসলিগা এত দ্রুত শুরু করা ঠিক হচ্ছে না, আর্থিক দিকটাই মূল বিবেচ্য হওয়া উচিত নয়। যত খেলার আজকের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটার।